মায়ের আজকে মনটা ভীষণ খারাপ, তার কারণ মায়ের ফোনটা ভেঙে গেছে। আমাকে বলছে ফোনটা একটু সারিয়ে এনে দিবি, এই জায়গাতে পুরো ডিসপ্লে পুরোটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আজকে আমি মাকে দিতে চলেছি এই নতুন ফোন গিফট। এতদিন মা ইউজ করতে এই ভাঙা ফোনটা, এবার থেকে মায়ের হয়ে গেছে এই নতুন ফোন। হাতের উপর দিয়ে দিয়েছি, এবার চোখ খোলো, চোখ খুলে দেখো। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন মোটামুটি 12টারও বেশি বেজে গেছে। ঘুম থেকে ওঠার পর থেকে বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। বোন কোথায় গেছে আমি জানি না, মা কোথায় গেছে জানি না, বাবা কোথায় গেছে আমি জানি না। বাট ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি আমার স্কুটিটা ধুয়ে পুরো চকচক করে রেখেছে আমার বাবা। কালকে যখন আমি বনগা থেকে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে পুরোপুরি নোংরা ছিল, কিন্তু এখন পুরো নতুন করে রেখেছে ধুয়ে মুছে। আমি খুব কমই ধুই, বাট সকালবেলা ঘুম থেকে উঠে আরও একটা ব্যাডলা, এই যে পাংচার হয়ে গেছে। কালকে আমি 4টে লিক সারিয়েছি। কালকে যখন আমি বনগা থেকে এসেছি মাঝ রাস্তায় 2টো সারিয়েছি, আবার মাঝ রাস্তায় 2টো, মোট 4টে লিক সারিয়েছি। আর এদিকে আমার ফুল গাছগুলো সব সুন্দরভাবে বেঁচে গেছে। এই কদিন যা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আরো ভালো হয়েছে একদম। প্রত্যেকটা গাছ পুরো দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটা গাছ। আর এই একটা গাছ একটু মানে নষ্ট হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটাও এবার বেঁচে যাবে বৃষ্টির জন্য। হ্যাঁ একদম। তাছাড়া এদিকে সবই ঠিকঠাক হয়ে গেছে, সব গাছই বেঁচে গেছে মোটামুটি। বৃষ্টিটা হয়ে অনেকটাই ভালো হয়েছে। কিন্তু এই গাঁদা ফুল গাছটাতে অনেকগুলো ফুলও ফুটে গেছে, অনেকগুলোই কুড়ি ছিল প্রথম থেকেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টা এগুলো সব আমার মায়ের পুজো দেওয়ার কাজে লাগবে। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, অ্যাট লাস্ট মাকে পেয়েছি। আমি লাস্ট 2-3 ঘন্টা ধরে খুঁজছি, কোথাও খুঁজেই পাচ্ছি না। কোথায় গেছিলে তুমি? ঘুরছিল তাই তো? যাই হোক, মা এসছে। আর মায়ের আজকে মনটা ভীষণ খারাপ, তার কারণ মায়ের ফোনটা ভেঙে গেছে। আমাকে বলছে ফোনটা একটু সারিয়ে এনে দিবি, এই জায়গাতে পুরো ডিসপ্লে পুরোটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ফোনটা চার্জে দেওয়া ছিল, ওপর থেকে হয়তো নামাতে গেছে, পড়ে গেছে। তো এই ফোনটাকে এখন সারাতে হবে। মোবাইলে ফোন আসছে, সমস্ত কিছু আসছে, বাট রিসিভ করা যাচ্ছে না, মানে স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে গেছে। এই ফোনটা আমার সারাবা। এই ফোনটার অনেক দিন বয়স হয়ে গেছে, তবুও ভালো। ঠিক আছে, আমি সারিয়ে আনছি, দোকানে গিয়ে দেখি কতটা কি লাগে। ফোন করবি যদি 2-3 হাজার টাকা লাগে তাহলে? হ্যাঁ, 2000 লাগলে 3000 লাগলে সারবো। 2000 টাকা দাও, শাড়ি আনি। দেব দেব। সো এখন দোকানে যাব, গিয়ে মায়ের মোবাইলটা শাড়ি আনি, ঠিক হয়ে যাবে, নো চাপ। দেখি যদি তাড়াতাড়ি দিয়ে দেয়, বসে থেকে নিয়ে আসছি, তা নাহলে ফোনটা রেখে আসবো। ওকে গাইস, ফাইনালি চলে এসেছি মোবাইলের দোকানে। আর এই যে হচ্ছে মায়ের মোবাইল। এই মোবাইলটা সারাবো না আমি, মা বলেছিল এটা সারিয়ে মাকে দিতে, কিন্তু এটা আমি দোকানে শুনেছি 2000 টাকা লাগবে। বাট আমি এখন সারাতে চাইছি না, কারণ এই ফোনটা নর্মালি ভীষণভাবে হ্যাং করে। সো এটাকে বাড়িতে গিয়ে ছুঁড়ে ফেলে দেবো, মা ভাবছে এটাই হয়তো আমি আজকে সারিয়ে মাকে দিতে চলেছি। বাট আমি চলে এসেছি মোবাইলের দোকানে। এই জায়গাতে অনেক মোবাইল আছে, সমস্ত কিছু দেখে আমি একটা মোবাইল পছন্দ করে নিয়েছি। এই মোবাইলটা বেশি রেঞ্জের না, মোটামুটি 10-12 হাজারের মধ্যেই নিচ্ছি। মা যেহেতু ইউজ করবে, মা শুধু একটু ফোনে কথা বলবে আর ভিডিও টিডিও দেখবে, তো সেই জন্য এটা অনেক বেস্ট আমার মনে হয়। দাদাদের কাছেও জিজ্ঞাসা করলাম, তো তোমাদেরকে একবার দেখাই। এটা আছে হচ্ছে রেডমির একটা মোবাইল, পুরো নতুন বক্স, নতুন ফোন। এখন আনবক্সিং করতে চলেছি। ব্ল্যাক কালার আছে এটা না? ও, মায়ের নতুন ফোন। ওকে গাইস, তাহলে এখন মোবাইলটা আমি অন করতে চলেছি, তো দেখা যাক। অন হচ্ছে না নাকি? কিছু করতে হবে মোবাইলে? কিছু করতে হতে পারে না, চার্জ নেই নতুন ফোনে, একটুও চার্জ নেই। আমি যখন ফার্স্ট আইফোন আনবক্সিং করেছিলাম সেই ফিলটা সেরা ফিল ছিল। কোনো ব্যাপার না, এখন মায়ের জন্য এটা নিয়ে যাচ্ছি। এর মধ্যে না অনেক কিছু আছে, চার্জার 22 ওয়াট, 22.5 ওয়াটের চার্জার আছে, ডাটা কেবল আছে। আইফোনে শুধু এই কেবলটাই দেয়, আর কোনো কিচ্ছু নেই। যত দামি ফোন কিনবে তত লস। এই ফোনে কত কিছু আছে। হেডফোন আছে না? না, হেডফোন নেই না, আগেকার দিনে মোবাইলগুলোতে দিত। এর মধ্যে একটা ব্যাক কভারও দিয়ে দিয়েছে। ওয়াও। এখন আমি বাড়িতে গিয়ে মাকে দেবো, মা বলবে কি দরকার ছিল এইসবে, আমার পুরোনো ফোনটাই ঠিক করে দিতে পারতিস। তার কারণ মা বাবার যে ব্যাপারটা হয়, যত যাই করো তারা চাই সবসময় কম খরচে, কম যেভাবে হয় সেভাবেই চলতে। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি একটু হলেও ইনকাম করছি, এবং আমি অনেকদিন থেকে ভাবছিলাম মায়ের ফোনটাকে চেঞ্জ করবো। সো আজকে হয়ে যাচ্ছে এই ফোনটাই, সেম, বাট এটা দামি। আমাদের নতুন ফোনের সমস্ত সেটিংস সমস্ত কিছু হয়ে গেছে, তো পুরো রেডি। এখন বাজে 8টা 4। এখন আমরা এটাকে নিয়ে বাড়ি যাব। এটাকে পুরো যেমন ছিল সেই রকম করে দেওয়া, মাকে দিয়ে পুরোপুরি খোলাবো। আর এদিকে আমি একটা হেডফোন নিয়েছি, এটাতে এখন কেমন গান হয়, মানে সাউন্ড কেমন সেটা একবার চেক করি। আমি ফোন কেনার পর থেকে, মানে যেদিন থেকে আইফোন কিনেছি এখনও একটা হেডফোন কিনিনি। তার কারণ হচ্ছে আইফোনের সিমতেই নেট নেই, কোনো কাজেই লাগে না। আইফোনটা শুধু ভিডিওর জন্য। আর আমি এখানে আইফোন খুঁজছি, তারপর মনে করছি আইফোনে তো ভিডিও হচ্ছে। আর গান চালাই, কী গান শোনা যায় ভাই বল। ঝুমেজো পাঠান চালায়া না কালা চশমা অ্যাড। এই যখন অন্য কোনো ভিডিওতে অ্যাড চলে তখন বোরিং লাগে, বাট যখন নিজের ভিডিওতে চলে তখন মনে হয় হ্যাঁ কিছু একটা ভালো কিছু হচ্ছে। এখন অ্যাড শেষ হয়নি, অফ করে দাও দা পুরোপুরি। হ্যাঁ তুই কিছু বল, আমি শুনতে পাবো না, বল। বাড়ি যাবি তো? কি বাড়ি যাবি তো? ভাত খাবো। কি বলছিস? বুঝতে পারছিস এখানে কি দিদি নাম্বার 1 হচ্ছে নাকি? কি বলেছিস তুই? বলছি বাড়ি যাবি তো, আমি শুনেছি ভাত খাবি তো। দেখার পর আমার একটা ঘড়িও পছন্দ হয়ে গেছে। আসলে আমি না এরকম একটু মেটাল বডির যে ওয়াচগুলো হয় সেগুলোই আমার একটু বেশি ভালো লাগে, সেই জন্য দেখছিলাম। এটা নয়েজের আছে, আর রাহুলের হাতে আছে একটা এইরকম বডি। আমার ঠিক পছন্দ হয় না, বুঝলি, আমার একটু মেটাল হলে পছন্দ হয়। এই দোকান থেকে নিয়েছিস? না না, অনেকই আছে। আমার যেমন একটা আছে মেটাল বডি, বাট এটা তো 180 টাকার ঘড়ি, এসপ্লানেট। বাট এইরকম একটা ঘড়ি আমি নেব, ইচ্ছা আছে। পুরো ওয়াটারপ্রুফ হবে এবং স্মার্ট ওয়াচ, বাট আজকে নেবো না, অন্য একদিন। আমরা ফোন কিনে পুরোপুরি আমাদের স্কুটির কাছে চলে গেছি বাড়ি যাবো বলে। তারপর আমরা নর্মালি এসেছি আমি একটা শর্টসের জন্য ক্লিপ নেওয়ার জন্য। তখন মনে পড়লো গ্লাসটাই লাগাইনি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার মায়ের ফোনে, সেই জন্য দাদা ওদিকে গ্লাস লাগিয়ে দিচ্ছে। এখানে নতুন ফোনের গ্লাস লাগানো চলছে। এই জিনিসটা আমরা ভুলে গেছিলাম এবং বাড়ি চলে যাচ্ছিলাম, ভাগ্যিস আরও একবার চলে এসেছি, তা নাহলে মা কালকে আবার পাঠাতো। কমপ্লিট একদম। আমি আমার আইফোনে একা একা লাগাতে গেছি, হাওয়া ঢুকে গেছে ভিতরে। আসলে এগুলো তো আমাদের কাজ না। ডান, থ্যাংক ইউ। এতদিন মা ইউজ করতে এই ভাঙা ফোনটা, এবার থেকে মায়ের হয়ে গেছে এই নতুন ফোন। একটু পরে মা এই ফোনটাই হাতে পেতে চলেছে। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর ভীষণ ঠান্ডা পড়ছে। আমরা যখন স্কুটিতে আসছি আমরা পুরো কাঁপতে কাঁপতে এসেছি, আর বাড়ি এসে দেখছি মা ঘুমিয়ে পড়েছে। বাট আমি মাকে জোর করে ডেকেছি। তো ঘুমিয়ে পড়েছিলে কত সময় আগে? 1 ঘন্টা আগে। এখন কিন্তু বেশি বাজে না, 9টা মতো বাজে, বাট মা ঘুমিয়ে পড়েছিল, ভীষণ ঠান্ডা। যাই হোক, কোনো ব্যাপার না। এই যে হচ্ছে মায়ের ফোন, তো এই ফোনটা সারানো হয়নি, কিছু করার নেই। তোমাকে এখন এই ফোনটা নিয়ে আর কি থাকতে হবে, কোনো কিছু করার নেই। এটা কালকে ঠিক হবে, কালকে বলেছে 12টার সময় আমরা যদি দিয়ে আসি তাহলে সন্ধ্যার মধ্যে দিয়ে দেবে। 3000 টাকা মতো খরচ হবে। কি করবা বলো তাহলে? 3000 টাকা খরচ করবা নাকি নতুন একটা ফোন কিনবা আর কিছু টাকা দিয়ে? না, এটাই ঠিক হবে, এখন আর নতুন ফোন কিনবা না, পয়সা নেই, এটাই বলতে চাইছে। কোনো ব্যাপার না, এই ফোনটাই সারানো হবে। এটার পাওয়ার বাটনও নষ্ট হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। এই পাওয়ার বাটনে কোনো কাজ হয় না, স্ক্রিন ভেঙে গেছে। 15 না, 10-12 হাজারেও হয়ে যাবে। তুমি তো ইউজ করতে পারবা, তুমি কি করবা? একটু ফোন দেখবা, একটু কল করবা, ব্যাস। আর এই ফোনটার বয়সও মোটামুটি 4 বছর, তারও বেশি। আগের দিন তোমাকে কি আমি গিফট করেছিলাম, একটা সারপ্রাইজ দিয়েছিলাম, দেখি হাতে আছে? খোলোনি তো? এই তো মায়ের হাতে এখনো শাখাগুলো আছে, মা পড়েই আছে। এটা কোনো সময় খুলবো না, সব সময় এটা পড়ে থাকবো। নষ্ট হয়ে গেলে আবারও আমরা কিনে নেবো, কোনো প্রবলেম নেই। আজকে আবারও তোমার জন্য একটা গিফট আছে। চোখ বন্ধ করো, হাত দুটো সামনে রাখো। তো মায়ের এই যে হচ্ছে এতদিনের পুরোনো ফোন, বাট আজকে আমি সুন্দর একটা গিফট দিতে চলেছি। হাতের উপর দিয়ে দিয়েছি, এবার চোখ করো, চোখ খুলে দেখো কি। বুঝতে পারছো আমি জানতাম না এরকম পয়সা খরচ করেছিস। এখন পয়সা, আরে পয়সা তো জীবনে তো কত ইনকাম করলি। আরে তো কি হয়েছে, আমি জানতাম মা এটাই বলবে, আর মা তো দেখেই বুঝে গেছে এটা নতুন ফোন। সো এই যে হচ্ছে তোমার নতুন মোবাইল, আজ থেকে তুমি এই ফোনটা ইউজ করবা। আরে এটার অবস্থা পুরো শেষ, মানে এটার আর কোনো কিছু করার নেই। কোনো ব্যাপার না, আমি তো আজকে 1 টাকা হলেও তো ইনকাম করতে পারছি, বা 10 টাকা হলেও ঠিক আছে, পরে হতো। ঠিক আছে, আর বকবক না করে এটাকে আনবক্সিং করো। মা আমাকে প্রথম থেকে বলেছিল যে এই ফোনটাই সারিয়ে আনবি, নতুন ফোনের কোনো দরকার নেই। আনবক্সিং অলরেডি আমরা করে নিয়েছি, তবুও মা একবার করবে। হ্যাঁ, খোলো 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 তাড়াতাড়ি। এটা হচ্ছে আছে একটা ব্যাক কভার। সো এই যে হচ্ছে ব্যাক কভার, আর এই যে মোবাইল খোলার এটাও আছে এই জায়গাতে, সুন্দর ব্যাক কভার। তুমি খুলতে দাও, মা ফোনটাকে আগে বার করো। এই যে হচ্ছে মায়ের নতুন ফোন, আজ থেকে এই ফোনের মালিক হতে চলেছে মা। আরও কী কী আছে দেখো, ফোনটাকে শেষে আমরা ওপেন করবো। বার করো। তুমি পুরোনো ফোন নিয়ে আর কতদিন চলবা বলো? না তাই বলে এই মুহূর্তে না। ঠিক আছে, কি প্রবলেম? এই যে হচ্ছে তোমার চার্জার, ফোনের সমস্ত কিছু, বক্স পুরো খালি হয়ে গেছে। এই যে হচ্ছে ব্যাক কভার, যার সময় রাহুল আর কি মানে আমি বললাম না এখন দরকার নেই। সো এই যে হচ্ছে মায়ের নতুন ফোন, ব্ল্যাক কালারের। সো কালারটা দারুণ লাগছে এবং ফোনটা খুব সুন্দর লাগে আমার। আর তোমার অ্যান্ড্রয়েড ফোনের পিছনটা পুরো সেম টু সেম। ওকে, এই যে হচ্ছে নতুন ফোন তোমার আজ থেকে, এবার এটাকে অন করো, সাইডে চাপ দাও। তো বাবা কিন্তু বলেছে যে ওর কাছে দিলে কেন ফোন, বাবা জানে যে আমার কাছে দিলে আমি নতুন কিনে আনবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, চেপে ধরতে হবে মা, এই এটা পাওয়ার বাটন এইখানে চাপো, এই নিচেরটাতে চেপে ধরে রাখো, তুমি চেপে ধরে রাখো, হয়ে যাবে। এই যে এই যে, হ্যাঁ চেপে ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। ইয়েস, চলে এসে এমআই নতুন ফোন মায়ের হাতে আমি দিয়ে দেবো এক্ষুনি। সমস্ত সেটিংস সমস্ত কিছু কমপ্লিট করেই এনেছি, কিচ্ছু করতে হবে না ভাই, একটু তাড়াতাড়ি হও, তাড়াতাড়ি হও। অন হয়ে গেছে, এখন বাজে রাত 9টা 12, ফোনে বেশি চার্জ নেই, 17%। এই যে হচ্ছে তোমার নতুন ফোন। চলো, কিন্তু ফোনটা পেয়ে খুশি না আমি। কেন? এই মুহূর্তে সব কিছু লাগিয়ে দিয়েছি, এই যে এই জায়গাতে গ্লাস লাগিয়ে দিয়েছি, এবার এই যে ব্যাক কভার লাগিয়ে দিলাম। এবার থেকে চলো নতুন ফোনটা ইউজ করো। মানে তোমরা ভাবো নতুন একটা জিনিস গিফট পেয়েছে খুশি হবে, বলছে নতুন জিনিস পেয়েও খুশি না, কি বলবো কেন বলো তো। এই মুহূর্তে দরকার নেই, এই কিছুদিন এখনো 1 সপ্তাহ হয়নি, এই শাখা বাঁধিয়েছি, তাই বলার জন্য নেকলেস কিনেছি, এটা ওটা কেনাকাটা হতেই চলেছে, আরো হতেই থাকবে, নো প্রবলেম। বাট ফোনটাও প্রয়োজন। এতদিন মা ইউজ করতো এই পুরনো ফোনটা, বাট আজ থেকে ইউজ করবে এই নতুন ফোন। তো এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, মানে নাও। নাও, আজকে থেকে এটা ফোন তোমার। এর মধ্যে সিম দিয়ে দিয়েছি, অনেকে ফোন করেছে এই ফোনে, অনেকে ফোন করেছে। হ্যাঁ কিচ্ছু না, জাস্ট অন করো, অন হয়ে যাবে, সমস্ত কিছু আছে, ওয়াইফাইও কানেক্ট করে দিচ্ছি একটু পরে। এবার বলো তুমি কেন খুশি না? এখনো 1 সপ্তাহ হয়নি, 2 লাখ টাকা খরচ করেছে। ঠিক আছে, তার জন্য জিনিসটা দেখেছি প্রত্যেকের মধ্যে, আমি আরো কয়েকজনকে নোটিস করেছি, সবাই টাকা 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 হিসাব রাখে, আমার ওইগুলো সব পছন্দই হয় না। ঠিক আছে, এটা লাগবে, এটা আনতে হবে, এটা প্রয়োজন, কিছুদিন পরে হতো, আবার এই যে বিয়ে, কিছুদিন পরে হলেও তো কিনতেই তো হতো, তখন তো আর ফ্রিতে পেতাম না, তাহলে সে তো ঠিক। ঠিক আছে, এই যে ইনভেস্ট করেছি, আবার টাকা ইনকাম করব হবে, এইটাই হচ্ছে লাইফের একটা প্রসেস, হতেই থাকবে। সো হাসি মুখে এবার থেকে এই ফোনটা ইউজ করার কিছু বলার নেই। ঠিক আছে, ওকে চলো যাও, তুমি এবার ঘুমিয়ে পড়ো। এই যে তোমার সমস্ত কিছু যা যা আছে সব কিছু নিয়ে নাও। এরকম তোমার জন্য আরো একটা জিনিস এনেছি মা, হেডফোন। গান শোনার জন্য। আরে একা একা গান শুনবে তুমি, ইউটিউব ভিডিও দেখো একা একা, যখন আশপাশে আমরা ভিডিও করছি তুমি হেডফোন দিয়ে কানে দিয়ে শুনবে, বিন্দাস শুনবে। খুশি তো? ঠিক আছে, এবার থেকে আর এই ফোন ইউজ করতে হবে না। এই ফোনটা ভীষণ পরিমাণে হ্যাং হয়, এটা জাস্ট ওপেন হয় না, আমি নিজেও দেখেছি তো, ওপেন হয় না, কোনো কিছু হয় না। এটাতে তুমি ফটো তুলতে পারবে, রিল্যাক্সে ভিডিও দেখতে পারবে, কোনো রকম হ্যাং হবে না। ওকে ঠিক আছে, এবার আমাকে একটা ফোন কিনতে হবে, আইফোন 15 Pro Max। বাট আমারটা অনেক দাম, তো সেই জন্য একটু আর কি টাকা জমাতে হবে। আমি কিন্তু প্রথমে বলেছি, বলছে তুমি ওই ফোনটা দিয়ে চলে, এই ঠান্ডার সময় গিয়েছে বাবা। হ্যাঁ আমি তো দুপুরেই প্ল্যান করেছিলাম যে আমি আজকে নতুন ফোন একটা কিনবো এবং মাকে দেব। বেশি দাম না, 12,000 টাকা দাম। সে 12,000 এই মুহূর্তে 12,000 টাকা, 12 লাখ টাকা। ঠিক আছে, প্রথম ফটো আমার আর তোমার হবে। ঠিক আছে রাহুল, ফটো তুলতে ভাই তাড়াতাড়ি করে। এখন আমি আমার ঠিকঠাক করে একটু বসি। চলো মা, ক্যামেরার দিকে তাকাও, হাসবে। হ্যাঁ, এই জায়গাতে ফটোগ্রাফার রেডি, দেখি আমরা দুজনে রেডি। চলো বুঝে, ওকে এবার দেখা যাক ফার্স্ট ফটো কেমন এলো। এই যে হচ্ছে প্রথম ফটো, ও দারুণ এসছে, দারুণ দারুণ দারুণ। দেখো কেমন লাগছে ফটোটা, দেখো। এবার থেকে তুমি কিন্তু ফটো তুলতে পারবে মা। সুন্দর হয়েছে না? ক্যামেরাটাও খুব সুন্দর, তোমার ওই ফোনের থেকে অনেক বেটার এটা, বিন্দাস তুমি ইউজ করতে পারবে, তুমি বাবা দুজনই। কতদিনের আগের ফোন বলতো? 4-5 বছর। আজকে খুশি তো? 5 বছর পর নতুন ফোন হাতে পেয়েছো। হ্যাঁ পেয়েছি, কিন্তু কোনো কিন্তু কিন্তু না, কোনো কিন্তু না, চুপ। নতুন ফোন পেয়েছো, এটা ইউজ করো, ব্যাস খুশি। গুড গুড গুড। আশীর্বাদ, এই আশীর্বাদ আমি কেন করছি, তুমি করো আমাকে। ওকে চলো, ফোন ওই ঘরে নিয়ে চলে যাও, আর চার্জে বসিয়ে দাও, চার্জ নেই। সুন্দর ফটো, ফটোটা দারুণ হচ্ছে, সিরিয়াসলি দারুণ হচ্ছে ফটোটা। সো গাইজ, আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো আজকের মতো টাটা, গুড নাইট।